একটু প্রতিবাদ করতে গেলাম বটে আমি, বাট দেখলাম যে প্রতিবাদ করে এখানে কোনো লাভ নেই। এখন যেতে হবে পুলিশ স্টেশন। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ব্লগটা একটু লেট করে শুরু করলাম, বেজে গেছে প্রায় 11:30। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দেখো আমি কার টি শার্ট পরেছি। সৌরভ বলে টি শার্টটা নাকিও ছোটো ছোটো হয়ে গেছে, ভালোই হলো, আমি পরে ফেলেছি। তো কালকে তোমাদেরকে বলছিলাম না এখানে পায়রার বেশ উপদ্রব আছে। ড্রাই ব্যালকানিটা তো মোটামুটি আমরা সেট করতে পেরেছি, কিন্তু এই ব্যালকানিতে যদি আমি এখানে নেট লাগিয়ে দিই না, একদমই ভালো লাগবে না। ফ্ল্যাট বাড়িতে দেখবে ছাদ তো পাওয়া যায় না, তাই ব্যালকানিটাই একটু ওপেন জায়গা বলতে পারি। তো এখানে যে এক উড়েছিল সেগুলোকে এখনও পরিষ্কার করা হয়নি, আজকে সব পরিষ্কার করবো। আর আমি ভাবছি একটা টেবিল ক্লথ পেতে দেবো, এগুলো অ্যাকচুয়ালি পলিশ করা, তো জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে পলিশটা উঠে যেতে পারে। বাট আমার কাছে গোল্ড টেবিল ক্লথ নেই অ্যামাজন থেকে অর্ডার করে, পেতে দিলে কী হবে বলো তো, সেফ, মানে নোংরা হলেও টেবিল ক্লথের ওপরে হবে, আমার টেবিলটা বাঁচবে আর কি। তোমরা অনেক সময় বলো যে সৌমি তোমার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখি, হোম ডেকোরেশন, অর্গানাইজেশন, রান্না, তোমাদের থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা বলেছিলে যে আমার ব্যালকানির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখলে সেটা নাকি ভালো হয়, তো আমি দেখো প্লেসটাকে চেঞ্জ করে এখানে রেখেছি, এখানে রোদ আসে কোনো প্রবলেম হবে না। আমার মন্দির যেটা আছে মানে সিংহাসনটাও কিন্তু উত্তর পূর্ব মানে কর্নারে, যেটাকে ঈশান কোণ বলে, তাই ভাবলাম যে হ্যাঁ সত্যি তো তাই, এই কর্নারে যদি আমি তুলসী গাছ রাখি সেটাও তো শুভ হবে। আর বলেছিলে মঞ্জুরিগুলোকে কেটে দিতে, আমি কিন্তু সেটাও করে দিয়েছি, মানে দেখে তো তোমাদের কথাও কিন্তু আমি ফলো করি। আমার কিছু ডকুমেন্টস ক্লিয়ার করাচ্ছ, তাই আমি এখানে এসেছিলাম। বাড়ির সামনে একটা DTDC কাউন্টার আছে, তো এখানে এসে জানতে পারলাম ওরা এখন হোম পিক আপ সার্ভিসও প্রোভাইড করছে, মানে তোমার বাড়ি থেকে কুরিয়ার পিক আপ করে ডেস্টিনেশনে ডেলিভার করে দেবে। যদিও আমার বাড়ির সামনেই কুরিয়ার কাউন্টার আছে, তাই জন্য এসব দরকার নেই, বাট স্টিল সার্ভিসটা ভালো। তো তোমাদের হয়তো মনে আছে আমরা বলেছিলাম আগেই যে দেশের বাড়ির জায়গাটা নিয়ে আমরা কিছু একটা প্রজেক্ট প্ল্যান করছি, তো সেই ব্যাপারে কিছু ডকুমেন্টস পাঠানোর ছিল, তো কুরিয়ার করে দিলাম, পৌঁছে যাবে কাল পরশুর মধ্যেই। মাসির আজকে কি হয়েছে সিরিয়াসলি আমি জানি না, ফোনে কথা বলতে বলতে ঢুকলো, কার সাথে বিশাল লেভেলে ঝগড়া করে যাচ্ছে, এই যে এখানে বাসন মাজছে আর ঝগড়া করে যাচ্ছে, আমি তো কিছু ভাষা বুঝতে পারছি না, আমার মনে হিব্রু ভাষা মনে হচ্ছে। তো আমি দেখেছি কলকাতা টলকাতায় শীতকালে দেখবে সবজির দাম কমে যায়, পুনেতে আলাদা। আমি এই তিনটে মূলো এনেছি, 60 টাকা নিল, আর এই যে কড়াইশুঁটি এই কটা এনেছি, কত নিয়েছে ওকে কড়াইশুঁটিটা, 30 টাকা, এই কটা কড়াইশুঁটির দাম নিয়েছে 30 টাকা। কোথায় শীতকালে একটু সবজির দাম কম হবে, বেড়ে গেছে। তোমরা অনেকেই বলেছো যে সৌমি শুধুমাত্র পুনেতে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো স্টেটে তুমি দেখবে এইরকমই সবজির দাম, সত্যি হয়তো তাই। যাই হোক, আজকে আমি একটু বলি শীতকালীন থালি বানাবো, বিউলির ডাল অনেক দিন বানানো হয়নি, তো মূলো দিয়ে বিউলির ডাল খাবো, আর পোস্ত বানাবো কড়াইশুঁটি দিয়ে। আর কী কী মেনুতে আছে তাও তোমাদের পরে বলছি, আগে একটু কাটাকুটি করে নেওয়া যাক, আর ইনি এখনো ঠান্ডা হননি, বুঝলে তো। এই জাস্ট বেরোলো, আমার মাথা পুরো ঝনঝন করছে, বলছি কি হয়েছে, যাই হোক ও কি হয়েছে বলার পরে যেটা এক্সপ্লেন করো সেটা হচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি সেরকমটা না। মাসি একদমই অ্যাকচুয়ালি হিন্দি ভালো বলতে পারে না, আর আমি মারাঠি বুঝি না একদমই। তো এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম, জানি মাসি চলে গেলে রান্নাটা স্টার্ট করবো, আজকে একটু লেট হয়ে গেছে। তো এমনি সাধারণ আমরা কড়াইশুঁটি দিয়ে পোস্ত বানাই না, কিন্তু শীতকালে কড়াইশুঁটি টমেটো দিয়ে পোস্ত খেয়ে দেখো খুব ভালো লাগবে। তো ভাবছি প্রথমে পোস্তটা বানিয়ে ফেলি, কারণ আমি পোস্ত বেটেও ফেলেছি। পোস্ত বানালেই আমি কাঁচা লঙ্কা ফোড়ন ইউজ করি, আর তারপরে আলুটা ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। আলুটা একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, এবার টমেটো আর কড়াইশুঁটি অ্যাড করে দেবো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে টমেটোটা হালকা গলে যায়। কি সুন্দর দেখো দেখতে লাগছে, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে টমেটোগুলো কিন্তু একদম যে ঘেঁটে ফেলবে সেরকমটা না, একটু এরকম গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে। এবার আমি পোস্তটা অ্যাড করছি, পোস্ত বাটার সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর পোস্ত তোমরা জানো আমি হলুদ গুঁড়োও অ্যাড করি না, শুধু নুন দিয়েছি, আর এর সাথে কাঁচা লঙ্কার ঝালটা হবে। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে। প্লিজ একবার এরকমভাবে পোস্ত ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে, কড়াইশুঁটিরও একটা সুন্দর স্মেল আসে, খুব ভালো হয়। তো শীতকালীন পোস্ত রেডি, এবার আমি বিউলির ডালটা বানিয়ে নেবো, কারণ ডাল সেদ্ধ করাও হয়ে গেছে। অনেকদিন পর জানো বিউলির ডাল বানাচ্ছি, তাও আবার মূলো দিয়ে, খেতে কিন্তু খুব ভালো হয়। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর আমি প্যানে অল্প করে সর্ষের তেল অ্যাড করেছি, ফোড়ন আমি ইউজ করছি তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি। ডালের সাথেই কিন্তু একসাথে আমি মূলোগুলোও সেদ্ধ করে নিয়েছি, হয়তো মূলো না সেদ্ধ হতে চায় না। এবার এর মধ্যে অ্যাড করছি মৌরি আর আদা বাটা,
স্বাদ মতো নুন, এক চিমটে হলুদ গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। আমি কিন্তু এই প্রসেসেই বিউলির ডাল বানাই, তোমরাও এরকম করে বানাও কিনা আমাকে জানাবে। আর এর মধ্যেও কিন্তু কড়াইশুঁটি অ্যাড করতে পারো। আমি যেহেতু আজ পোস্তই কড়াইশুঁটি অ্যাড করেছি তাই এটার মধ্যে দিলাম না। বিউলির ডাল, পোস্ত আর শিম ঝালে রেডি হয়ে গেছে। আর একটুখানি বেগুন ভাজবো, কারণ এখানে দেখলাম বেশ ভালো বেগুনগুলো এসেছে, তো বেগুন ভাজবো। কারণ ঘি দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। শীতকালে দেখবে খুব বেশি আর মানে মশলা দিয়ে কষিয়ে রান্না করার থেকে এরকম সবজির র টেস্টটাও বেশ ভালো লাগে। তো ওই যে কলকাতা থেকে শিমটা এনেছি, তো লাস্ট কয়েকটা শিম বেঁচেছিল, তো ওই শিম দিয়ে শিম ঝালেও বানানো হয়ে গেছে। তো আমি স্নানে চলে যাই, তারপরে তোমাদের সাথে আবার আমার কথা হবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম না লিপসের জন্য, এই যে এইটা, এই প্রোডাক্টটা এত ভালো। সিরিয়াসলি আমি এখন ডেলি স্নানে যাওয়ার আগে একটুখানি স্ক্রাব করে নিচ্ছি। দেখবে শীতকালে কিরকম ঠোঁটটা ফেটে ফেটে যায়, একদম ড্রাই স্কিনগুলো উঠতে থাকে, এত স্মুথ থাকে না লিপসটা, সিরিয়াসলি খুব ভালো এই প্রোডাক্টটা। না সত্যি কথা বলবো তোমাদের, খুব ভেবেছিলাম হয়তো এবছরে ডিসেম্বর থেকে দেশের বাড়ি প্রজেক্টটাকে স্টার্ট করতে পারবো, বাট এতটাই ইনএক্সপিরিয়েন্সড আমরা, বুঝতে পারিনি যে পেপার ওয়াশ করতে এতটা সময় চলে যাবে। আর যেহেতু কলকাতাতে থাকা হয় না, অফিস আছে বুঝতেই পারছো, পুনেতে আসতেই হবে, সে কারণে কাজটাকে না টাকাটা দিয়ে এগোনোও যায় না, হচ্ছে হবে এরকম বলে তো ঠিক আছে, বাট এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। এটা বলতে পারি অ্যাটলিস্ট ডিসেম্বর না হোক পরের বছর বৈশাখ মানে এপ্রিল মাসে হয়তো আমরা প্রজেক্টটাকে স্টার্ট করতে পারবো। কী প্রজেক্ট সেটা দেখো তোমাদেরকে এক্ষুনি আমরা বলতে পারছি না, তোমরা হয়তো অনেকে বুঝতেও পেরেছো, আমরা হয়তো আগেও আবঝা আবঝাভাবে ডিটেলস শেয়ার করেছি, বাট এখন যেই পরিস্থিতিতে আছে সমস্তটাই ব্যাকগ্রাউন্ডে পেপার ওয়ার্ক চলছে। ভিজিবিলি কিছু যদি হয়তো খুব শিগগিরই হবে, সেটা তোমরা দেখতে পাবে, আমরা ভীষণভাবে এক্সাইটেড। এরকম টাইপের জিনিস এর আগে কোনো দিন করিনি, তাই জন্য আমি সৌমি দুজনেই মানে ইগারলি ওয়েটিং কবে হবে কবে হবে, বাট হবে এইটুকু বলতে পারি। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, একদম ঠিক দিকে আমরা এগোচ্ছি, বড়দের আশীর্বাদ নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে, এবং আশা করছি খুব শিগগিরই হয়তো কিছু পজিটিভ আমরা দেখতে পাবো। সৌরভ যখন বেরিয়েছিল ওকে আমি বলে দিয়েছিলাম আসার সময় একটুখানি ফুল নিয়ে আসবে, তো অনেকদিন বাড়িতে ফ্রেশ ফ্লাওয়ার্স রাখা হয়নি। আমার এত ভালো লাগে না, মানে একটা পজিটিভ এনার্জি পাই আমি। তো এই দেখো, এই ড্রেসটা নতুন অ্যামাজন থেকে নিয়েছি, বেশ ভালো। বাড়িতে না এই লং ড্রেসগুলো পরতে ভীষণ কমফোর্টেবল লাগে, তো আমার বেশ ভালো লাগছে, কালারটাও বেশ সুন্দর। তো এবার যাই, বাদ বাকি যা রান্না বাকি আছে সেগুলো সেরে ফেলি, মানে মেনলি কিছুই নয়, বেগুনটা ভাজতে হবে। বেশ অনেকটা কোয়ান্টিটিতে জানো তো ধনে পাতা আনা হয়ে গেছে, তাই ভাবছি আজকে একটুখানি ধনে পাতা চাটনি বানাই, অনেক দিন খাওয়া হয়নি। আর এই শীতকালে ধনে পাতা চাটনিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার মনে আছে দিদি একবার ধনে পাতার চাটনি বানিয়ে দিয়েছিল, আর তোমরাও অনেকে বলেছিলে যে সৌমি একবার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করো। অ্যাকচুয়ালি ওটা দিদির রেসিপি ছিলই না, ওটা দিদির শাশুড়ি মা বানিয়েছিলেন, আমিও এখনও রেসিপিটা জানি না। এবারে যদি আমি কলকাতায় যাই ওই ধনে পাতা চাটনির রেসিপিটা আমাকে জানতেই হবে, এত ভালো হয়েছিল, আর অনেকদিন ফ্রিজে রেখে রেখে খাওয়াও গেছিলো। তো আমি একদম সিম্পলভাবে বানাই, ধনে পাতাটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এর মধ্যে একটুখানি লেবু অ্যাড করবো আর একটু মিষ্টি নুন, এটাও কিন্তু ডাল দিয়ে খেতে খারাপ লাগে না। চার পাঁচ পঞ্চ ব্যঞ্জন বলা যেতেই পারে, মানে শীতকালের লাঞ্চ একদম জমে গেছে। না আমার এই গরম ভাতে না বেগুন ভাজা দিয়ে ঘি আর কাঁচা লঙ্কা, ওহ অপূর্ব লাগে। তার সাথে আজকে বিউলির ডালের সাথে পোস্ত, অনেকদিন পর আমাদের বাড়িতে হলো বলো। বড়নগরে বিউলির ডালটা খুব হয়,
পোস্তটাও খুব হয়, বাট মামুনি কিন্তু এরকম মটরশুঁটি দিয়ে পোস্ত করে না, বাট সৌমি আবার এই মটরশুঁটিটা ঢুকিয়েছে, আমার ওটাও খেতেও ভালো লাগে। মানে আমি হয়ে গেছি সাউথ আর এরা হচ্ছে নর্থ, আমি হয়ে গেছি সেন্ট্রালের, রান্না বান্নাগুলো পুরো সেন্ট্রাল হচ্ছে, মানে খানিকটা সাউথের ছোঁয়া খানিকটা নর্থের ছোঁয়া, আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রালে। না বিউলির ডাল দিয়ে কিন্তু এই ধনে পাতার চাটনিটাও দারুণ লাগছে, বাট আমি এই লেবুটা মিস করে গেছি। বিউলির ডাল দিয়ে লেবু খেতে হেভি লাগে, তবে এনাফ ইজ এনাফ। হ্যাঁ আর নয়, আর আমি ক্যামেরা ধরে থাকতে পারছি না, আমারও ভাত ঠান্ডা হচ্ছে আর আমি একটা বড় সড়ো লঙ্কাও নিয়ে নিয়েছি, চলো আমিও শুরু করি। মানে নিরামিষ খাওয়ার এত ভালো, দারুণ লাগছে। বিরিয়ানি ছেড়ে এটা খেতে পারবে? বুকে হাত দিয়ে বলো। খাটের তলা ধর্মতলা। আমরা ঘরে এখন জানলা দরজা বন্ধ করে থাকি বলে তোমরা কিছু বুঝতে পারো না, কিন্তু কি আওয়াজ রে বাবা। তাও 5:30 বেজেছে, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে 5:45 সময়। তো স্কুটার নিয়ে যাবো কাছাকাছি, তোমাদেরকে বলেছিলাম না যে আমার থাইরয়েডের একটা প্রবলেম আছে, তো সেটার জন্য ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কালকে ব্লাড টেস্টটা সমস্ত কিছু করিয়ে নিয়েছি, থাইরয়েডটা একই রকম আছে, মেবি হয়তো আমার মেডিসিন দিয়ে লেভেলে আনতে হবে, তো সেটার জন্যই ডাক্তারের কাছে যাবো কনসাল্ট করতে। উঠলাম, চলুন। ডক্টরস চেম্বারে এসে না ওয়েট করাটা খুব বোরিং লাগে আমার, যদিও আজকে আমরা একজনের পরে আছি, খুব বেশি কি ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে না। যদি 5:45 টাইম দিয়েছিল, এখন 5:06, ঠিক আছে ওইটুকু মানিয়ে নেওয়া যায়। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, আমাকে না একটা ভিটামিন দিয়েছে থাইরোভেল বলে, বলছে 1 মাস ওটা কন্টিনিউ করতে, তারপরে আবার টেস্ট করতে হবে। দেখা যাক, বলছে উনি বলছেন যে হয়তো নরমাল হয়ে গেছে, সৌমি অলমোস্ট ওভার 10 ইয়ার্স মেডিসিনটা খাচ্ছে, হতে পারে যে ছেড়ে গেছে, তো দেখা যাক। তো 1 মাস পরে ব্যাপারটা বোঝা যাবে, চলো। ম্যাডাম এসেছেন এখন হাওয়াই চটি কিনতে, প্রত্যেকবার ফ্যান্সি হাওয়াই চটি কিনে নিয়ে যাবে, তারপর বলবে পায়ে লাগছে। বাড়িতে এরকম ওই হাওয়াই চটি গুলো পড়তে ভালো লাগে, আমি এরকম নরমাল হাওয়াই চটি পড়তে নাকি আমার ভালো লাগে না। না এবারেও আমি একটা ফ্যান্সি নিয়েছি, কিন্তু পরে কমফোর্টেবল আছে, বাটাতে নিয়ে এসেছি ওই জন্যে, এদিক ওদিক একদম ঘোরাইনি। আজকে যে লেভেলে কেস খেয়েছি না ভাবতে পারবেন, আমি জুতোটা কিনে নিয়ে বেরিয়ে দেখছি যে স্কুটার নেই, স্কুটার পুলিশে তুলে নিয়ে চলে গেছে, তো সৌরভ ছুটেছে, আমি এখন পেছন পেছন যাচ্ছি, জানি না কি হবে। আমাদের স্কুটারটা চলে গেল নিয়ে, কি বলবো বলো, এখন যেতে হবে পুলিশ স্টেশন, টাঙ্গি ফাটা। তো হাওয়াই চটি কিনতে গিয়ে স্কুটারটাকে যেখানে পার্ক করেছিলাম সেটা ছিল নো পার্কিং জোন, কপালটা খারাপ কিছু করার নেই, যদিও দাগ কাটা ছিল, আমি ভেবেছিলাম ওখানে পার্ক করা যায়, তো স্কুটারটাকে তুলে নিয়ে চলে গেল, এখন যেতে হবে পুলিশ স্টেশনে, কাছেই বলছে সেখান থেকে গিয়ে ছাড়িয়ে আনতে হবে। কি যে মানে ফসে গেলাম না, বাজে রকম একেবারে, বাজে রকম দেখেছি, অটো করবে না? হ্যাঁ অটো ধরে যেতে হবে। যে 1236 টাকা চুনা লাগলো, মানে কি বলবো, সিরিয়াসলি কোনো কিছু স্লিপও দিল না, কিছুই নয়, নিজের মোবাইলে স্ক্যান করে টাকাটা নিয়ে নিল। একটু প্রতিবাদ করতে গেলাম বটে আমি, বাট দেখলাম যে প্রতিবাদ করে এখানে কোনো লাভ নেই, গাড়িটা যখন উঠিয়ে নিয়ে চলে এসেছে তখন আর আমাদের কিছু করার নেই, যদি ওইখানে যখন ওরা ওঠাচ্ছিল তখন যদি ধরতে পারতাম তাও একটা কথার কথা, মানে ফালতু টাকাটা বেরিয়ে গেল আর উল্টে হ্যারাসমেন্ট। চলো তোমাদেরকে দেখাবো বলে আমি আবার সেম জায়গায় আসলাম যেখান থেকে আমার এই স্কুটারটাকে পিক করে নিয়ে গেছিল, এখানে চক দিয়ে লিখে দিয়েছে যে কোথা থেকে আবার নিতে হবে, সেটা তো কেন ঠিক আছে, কিন্তু এখানে দেখা যায় হোয়াইট করে মার্কিং করা আছে, লোকে কি বুঝবে এখানেই পার্কিং করার জন্য জায়গা করা আছে, আর পেছনে নো পার্কিং বোর্ড নেই, কোনো নো পার্কিং নেই, আর পেছনে একটা গাড়িও পার্ক করা ছিল। এক্স্যাক্টলি, মানে আমাদের মতো সাধারণ মানুষদের না শুধু শুধু হ্যারাসমেন্ট আর কিছুই না। দেখো টাকাটা তো চলে গেল, আর কিছু বলার নেই, কি বলবো, তাই জন্য আমি ভাবলাম, আমি আর সৌরভ ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে ভুলটা কোথায় করেছে, এই যে আমাদের দাগ দিয়ে লিখে দিয়েছে এখানে হোয়াইট মার্কিং করা আছে, আর একটা সত্যি কথা বলছি, এটা বলতে কোনো দ্বিধা নেই, যেহেতু এখানে ভাষাটা আলাদা না, সেখানে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, আমি ওদের ভাষা বলতে পারতাম হয়তো কিছু হতো, এটা হওয়ার নয়, বাট না আছে কোনো নো পার্কিং বোর্ড, আর এখানে সাদা রকম মার্ক করে রেখে দিয়েছে, আমার ভুলটা কোথায় বোঝাতে পারলো না কিন্তু।
না এই দুটো জুতো কেন একবার মাথায় করে রাখতে হবে, এদের দাম আর 600 টাকা নেই, 1800 টাকা হয়ে গেছে প্লাস হ্যারাসমেন্ট। সত্যি বলছি এই দুটো জুতোই হচ্ছে যত নষ্টের গোড়া। এটা পয়া নয় আমার মনে হচ্ছে, জানো তো আমার তাই মনে হচ্ছে, এটাকে মনে হচ্ছে আলমারিতে তুলে রাখি, দরকার নেই এই জুতো। মাঝে মাঝে দেখবি আবার ঢেকে রাখবি, না দেখলেও বেরিয়ে যেতে পারে। কিন্তু সৌরভ এটা তো পড়িনি বলো, শুধু দেখে কিনেছি তাতেই এই। না সিরিয়াসলি আমিও বলছি, মানে আমারও এত গায়ে লাগছে না, 1200 টাকাটা সত্যি গা কড়কড় করছে। 1200 টাকায় কত কিছু হয় বলো, ফালতু মানে এটা তো বুঝতেই পারলাম যে ওরা নিয়ে গেছে বলে নিজেদের মোবাইলে স্ক্যান করে টাকাটা নিয়ে নিল, কোনো রকম বিল টিল কিচ্ছু দিল। 1200 টাকায় 1.5 কিলো মাটন হয়ে যেত। চা খাওয়া হয়ে গেল, সৌরভ এখন অফিসের কাজ করছে। ভেবেছিলাম কি বলতো, জুতোটা কিনে নিয়ে পার্লারে যাব, কারণ আমার কন্ডিশনারটা শেষ হয়ে গেছে, পার্লার থেকে কন্ডিশনারটা নিয়ে নেব। কারণ আমি তো তোমরা জানোই যে কেরাটিন করেছি, তারপরে না ওরা যে পার্টিকুলার শ্যাম্পু আর কন্ডিশনারটা বলে দেয় সেটাই অ্যাপ্লাই করতে হয়। তো ওটা আমার শেষ হয়ে গেছে বলে যাবো, জানি তো যা হলো গাড়ি নিয়ে আজকে। আর আমার আর সৌরভের দুজনেরই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কারণ না অনেকটা দূরে আমাদের যেতে হয়েছে, বাইক নিয়ে ফিরেছি, অতটা দূরে তো যাওয়ার মানে কথাই ছিল না, আমাদের বাড়ির কাছেই ডাক্তারের চেম্বার, তো জানি অল্প ডিস্টেন্স, ঠিক আছে ফিরে আসবো। কতটা লেট হয়ে গেছে আর ঠান্ডার মধ্যে হাওয়াটা সমানে লেগেছে, তো আর আমরা কিছু প্রোটেকশন নিয়েও যাইনি, তো তাই জন্য মাথার একদম ভার হয়ে আছে। এখন আবার রান্নাও করতে হবে, সত্যি কথা বলতে এইসব দিনে মানে কিছু কিছু টাইমে মনে হয় যে আর ভালো লাগছে না রান্না করতে, কিন্তু রান্নাটা হচ্ছে আমার পার্ট অফ লাইফ। আমার রান্নার লোক বা ওরকম কিছু ভালো লাগে না, তো নিজেই সবটা করার চেষ্টা করি। তো এইসব দিনে মনে হয় কেউ একটু থাকলে ভালো হয়, আর বাইরের খাবার আমাদের খেতে একদমই ভালো লাগে না, তো হালকা হালকা কিছু বানিয়ে নেবো। বেগুন আছে ফ্রিজে, মেবি বেগুন ভাজা রুটি বা বেগুনের একটু ভর্তা করে নেবো, দেখা যাক, এখনো ডিসাইড করিনি। সৌরভের মিটিং চলছে, তো ওটা হয়ে গেলে ওকে জিজ্ঞাসা করে করবো। আজকে অফিসের একটু কাজ নিয়ে আমি ব্যস্ত, একটা কল চলছে, অ্যাকচুয়ালি একটা ফেলিয়ার হয়েছে, তবে সেটা আমার এরিয়ার নয় সেটা আমি জানি, কিন্তু সেটা আমাকে প্রুফ করতে হবে। সব টিমেরই লোকজন এসেছে বলছে কার প্রবলেম কার প্রবলেম, বোঝা যাচ্ছে এটা নেটওয়ার্ক ইস্যুই হবে। তো যাই হোক কলে আছি, তবে আজকে আর্জেন্টিনা হেরে গেলো, আমার চওড়া হাসিটা দেখে বুঝতেই পারছো আমি ব্রাজিলের সাপোর্টার, পরে ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে, কি বলবো, তোমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছো জানি মারবে আমাকে এসে, বাট কিছু করার নেই, ঠিক আছে শুক্রবার নামছে ব্রাজিল, দেখা যাক কীরকম করে। যাই হোক ব্লগটাকে এখানেই এন্ড করছি, ম্যাডাম এখন ডিনার বানাচ্ছে, আর আমাদের দুজনের না ভালোই ঠান্ডা লেগেছে, গাটা একটু ম্যাচ ম্যাচ করছে, বাট চাই যেন একটা ম্যাচ ম্যাচ অবস্থাতেই আটকে যায় আর এর থেকে বাড়াবাড়ি কিছু না হয়, হলেও দোষ দেওয়ার নেই, দোষ যদি কাউকে দিতে হয় সেই পুলিশগুলোকে, বাট সেটা তো আর আমাদের দেওয়ার ক্ষমতা নেই। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো কালকে আমরা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা, গুড নাইট।